আপনার আল জাজিরার সাথে যারা লিঙ্ক করতে চান সেটা যে আমার দৃষ্টিতে ইটস পসিবল যে হ্যাঁ হইতে পারে যে এটার সাথে তারেক রহমানের লিঙ্ক ছিল বা বিএনপির লিঙ্ক ছিল বা বিএনপি এটাকে ফুয়েল করছে বা এটাকে সাপোর্ট দিছে পেছন থেকে। সরকারের গোয়েন্দা সংস্থা এতদিন ধরে খোঁজখবর নিয়ে, গত 7-8 দিন ধরে খোঁজখবর নিয়ে কোনো সাবস্টেন্স পাইছে, কোনো ম্যাটেরিয়াল পাইছে খুঁজে যে ও আচ্ছা হ্যাঁ এটার পেছনে আসলে বিএনপির ইন্ধন ছিল। উনি মুক্তিযুদ্ধের পর যাই করে থাকুক, মুক্তিযুদ্ধ ওনার ভূমিকাটা তো অসত্য হয়ে যাচ্ছে না, ওনার পরের ভূমিকার কার্যকলাপের কারণে যে মুক্তিযুদ্ধ উনি জীবন বাজি রাখছেন এটা তো অসত্য হয়ে যাচ্ছে না, রাইট? এটা তো অস্তিত্বহীন হয়ে যাচ্ছে না। সেই ঘটনাটা তো ঘটছে, উনি তো জীবনটা বাজি রাখছিলেন যে কারণে তিনি উপাধিটা পাইছিলেন। সো পরবর্তী কর্মকাণ্ডের কারণে সেটা যদি আপনি দ্বিমত হন, সেটার জন্য ঘৃণা করেন, সেটা নিয়ে কথা বলেন, সেটার কারণে আপনি তার পূর্ববর্তী বীরত্বটাকেও আপনি খারিজ করে দিবেন এখন। সো ঠিক আছে, করতে থাকেন, এই র্যাবিট হলে নামলে ওই যেটা বললাম আপনাদের নিজেদের পরনেও লুঙ্গি থাকবে না। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং অনেকের দৃষ্টিতে স্বাধীনতার ঘোষক এবং অবশ্যই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব ফিরে নেয়ার ঘোষণা দিয়েছে, রাইট? না, এখানে অনেক টেকনিক্যাল নাটক ওরা করতেছে যে সেই ঘোষণা ওরা দিছে, এটা মন্ত্রণালয়ে যাবে, তারপর মন্ত্রণালয়ের সেই এখতিয়ার আছে সেই প্রস্তাব গ্রহণ করার অথবা বর্জন করার। না, মন্ত্রণালয় তো আসলে বর্জন করার জন্য এই প্রস্তাব পাঠা তোলে নাই, এই প্রস্তাবটা উঠছেই মন্ত্রণালয়ের নির্দেশে, কারণ সকল মন্ত্রণালয়ের যে প্রধান মন্ত্রণালয়, সেই প্রধান মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, ওনার নির্দেশ ইশারা ছাড়া এই দেশে তো গাছের একটা পাতাও নড়ে না, এটা আমরা সকলেই জানি। সো ইদার এই বুদ্ধি ওনার মাথা থেকে বের হোক অথবা ওনার চেলা চামুন্ডাগুলোর মাথা থেকে বের হোক, যা যেখান থেকেই বের হোক, এটা ওনার কাছ থেকে বিল পাশ হয়ে এই পর্যন্ত আসছে। এখন ফর্মালিটির হিসেবে এটাকে মন্ত্রণালয়ে পাঠানো হবে, আর মন্ত্রণালয়ের এখতিয়ার আছে এটাকে চাইলে এই প্রস্তাব গ্রহণ না করার। সো টেকনিক্যালিটি আর কি, হ্যাঁ, না মন্ত্রণালয় পাঠাইতে বলছে। ওকে, কেন উঠলো এই কথাটা, কেন উঠলো আসলে এই ছ্যাঁচড়ামি এবং ইত্রামিগুলোর তো আসলে কোনো কেন দিয়ে আসলে উত্তর খোঁজা খুব ডিফিকাল্ট, মানে এগুলো অপ্রত্যাশিত না, এগুলো প্রত্যাশিতই, এতদিন লাগলো কেন এটা একটা প্রশ্ন। নাও এখানে অনেকে একটা লিঙ্ক দেখাইতেছেন, আল জাজিরা যে একটা রিপোর্ট করছে রিসেন্টলি, ইনভেস্টিগেটিভ যে একটা রিপোর্ট, যে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে এবং সেনাবাহিনীর কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগসাজশ, সরকারের আশ্রয় প্রশ্রয় মদদে এরা হচ্ছে দেশের বাইরে খুনি, ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসীরা আসা যাওয়া করতেছে, রাষ্ট্রপতির সাথে ওঠা বসা করতেছে, এবং এরা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, এবং এরা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক বিধায় এই ইন্ডেমনিটিটা পাচ্ছে, এরকম একটা লিঙ্ক আল জাজিরার যে রিপোর্টটাতে দেখানো হয়েছে। তো অনেক এখন বলতেছে যে এই কারণে আল জাজিরার এই রিপোর্টের থেকে দৃষ্টি সরানোর জন্য সরকার এখন এই কাজ করতেছে। দেখেন এই কথাবার্তাগুলো জাস্ট সিম্পলি ক্রেডিবিলিটি হারায়। আসিফ নজরুল স্যারের মতো একজন রিলেটিভলি খুবই সুশীল ভদ্রলোক এবং বেশ নিরপেক্ষ অবস্থান ওনার থাকে, যথেষ্ট সেন্সিবল মানুষ, রাইট? উনিও দেখলাম একই চর্বিত চর্বণ যে আল জাজিরার রিপোর্ট থেকে দৃষ্টি সরানোর জন্য। নুরুল হক নুরও দেখলাম স্ট্যাটাস দিয়েছে আল জাজিরার রিপোর্ট থেকে দৃষ্টি সরানোর জন্য, সারা পৃথিবীর দৃষ্টি ঘুরে দেওয়ার জন্য। কমন, আল জাজিরার রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে এক সপ্তাহের উপরে, ওইটা আলোচনায় থেকে তোলপাড় হয়ে ওটা শেষ হয়ে গেছে, ওটা ধামা চাপা পড়ে গেছে, মাটি চাপা পড়ে গেছে, এখন কেউ আল জাজিরার রিপোর্ট নিয়ে কথাও বলতেছে না। তো সরকার যদি আল জাজিরার রিপোর্ট থেকে দৃষ্টি সরাইতো, তাহলে তো এটা যেদিন আল জাজিরার রিপোর্ট বেরিয়েছে তার একদিন বা দুদিন বা তিন দিন পর পাবলিশ করতে পারতো, চার দিন পাঁচ দিন পর পারতো, আজকে প্রায় 8-10 দিন হয়ে গেছে বা 7-8 দিন হয়ে গেছে, এতদিন পর যখন এটার আলোচনা নাই, পিকচার নেই, তখন তখন দরকার পড়ছে সরকার এটা করার। সো না, আমি আচ্ছা জায়গা, এটা তাদের ইন্টারপ্রিটেশন বা তাদের এক্সপ্লেনেশন অ্যানালিসিস, আমি মোটেও এই অ্যানালিসিসের ধারে কাছেও, এগুলো পুরাণ, কিছু একটা হইলে সরকার অমুকটাকে কোনো একটা, যদি এখন যদি একটা পাহাড় ধসে মানুষ মারা যায় তাও বলবে যে সরকার অমুকের অমুক ঘটনা থেকে দৃষ্টি ঘুরানোর জন্য এটা করছে, খুবই কমন থিওরি, এই পচে গেছে এই থিওরি আর কত না। আমি মনে করি না এরকম এটা কোনো কারণ, আল জাজিরার সেই ঘটনা এটা অলরেডি শেষ, ওইটা আউট অফ দ্য পিকচার অলরেডি। যেটা হইতে পারে, আপনারা যদি আল জাজিরার সাথে লিঙ্ক করতেই চান, তাহলে আমি যেটা, আমি বলবো না যে আমি এটার উপর জোর দিব না আমার এই থিওরির উপর, কিন্তু যদি আল জাজিরার সাথে লিঙ্ক করতেই হয় তাহলে আমার এই থিওরি, আমার মনে হয় যে ইভেন বেটার পসিবল যে মানে রিয়েল হওয়ার চান্স, সেটা হচ্ছে যে তারা তো শুরু থেকেই অভিযোগ করতেছে এটা বিএনপি জামাত এবং লন্ডন থেকে তারেক জিয়া মিলে কাজটা করাইছে। ওকে,
অভিযোগ করতেছে করতেছে নাও সেটা কি হওয়া সম্ভব অবশ্যই সম্ভব এবং তারা বলতে আল জাজির এখন একটা উদ্দেশ্য নিয়ে করছে সেটা কি হওয়া সম্ভব অবশ্যই সম্ভব মানে কোনো উদ্দেশ্য ছাড়া কেন কেউ পৃথিবীর কোন মানুষের উদ্দেশ্য ছাড়া কাজ করে পৃথিবীর প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে আমি যে বাসা থেকে যদি এখন বাইরে যাই একটা উদ্দেশ্যে বাসা থেকে বাইরে বের হব এত বড় একটা রিপোর্ট ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছে কোনো উদ্দেশ্য ছাড়া তো অদ্ভুত কথা হ্যাঁ অবশ্যই উদ্দেশ্য আছে কী উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে অপরাধীদেরকে এক্সপোজ করা না সেটার সাথে যদি বিরোধী দলের কোনো আঁতাত বা লিঙ্ক থাকে তাহলে বিরোধী দলের উদ্দেশ্য কি অবশ্যই বিরোধী দলের কাজই হচ্ছে সরকারের বিরোধিতা করা সরকারের যদি কোনো দুর্নীতি হয় কোনো অন্যায় হয় সেটা এক্সপোজ করার যে কারো দায়িত্ব সেটা বিরোধী দলের আরও বেশি দায়িত্ব না এই জন্য তো নাম বিরোধী দল তারা বিরোধিতা করবে সরকারের অন্যায় অনাচার বা যে কোনো আচরণের কাজকর্মের তো প্রশ্ন হচ্ছে তারা বিরোধিতা করে যে কাজটা করতেছে সেটার কোনো লেজিটিমেট গ্রাউন্ড আছে নাকি মিথ্যা মিথ্যাচার করতেছে তারা যেখানে সেখানে যেটা দেখাইছে যেখানে আল জাজিরা যেটা দেখাইছে সেখানে ফ্যাক্ট দেখানো হয়েছে তাদের বিভিন্ন লিঙ্ক তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে না বাকি কাজ সরকারের সেটা নিয়ে তদন্ত করা করে তারা যা দেখানো হয়েছে সেটার মতো কতটুকু সত্যতা আছে খুঁজে বের করা সরকার তো সেটা না করে ডিনায়াল মোডে চলে গেছে ডে ওয়ান থেকে রাইট সো না যদি এটা বিএনপি জামাত করেও থাকে যদি তারেক জিয়া করেও থাকে তারেক রহমান যদি করেও থাকে সে তো কোনো অপরাধ না অন্যায় অন্যায়কে এক্সপোজ করা অপরাধ কবে থেকে হয়ে গেল এরকম যে অন্যায়কে অন্যায়কে এক্সপোজ করা যাবে না অন্যায়কে নিয়ে কথা বলা যাবে না অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা যাবে না সেটা অপরাধ কবে থেকে হয়ে গেল তো না হ্যাঁ যদি সেটার সাথে তারেক রহমানের বিএনপি কোনো লিঙ্ক থেকেও থাকে আল জাজিরার এই রিপোর্টিংয়ের পেছনে যদি তারা এটা এনকারেজ করে থাকে তারা যদি এখানে ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকে তারা যদি এটাকে ইন্সপায়ার করে থাকে তারা যদি সেটার সাথে কোনো যোগাযোগ রক্ষা করে থাকে সেখানে অপরাধের কিছু নাই দোষের কিছু নাই না আওয়ামী লীগ সরকার প্রথম থেকে অভিযোগটা তুলে আসছে এটার পেছনে তারেক রহমানের লিঙ্ক ছিল এই ছিল সেই ছিল আচ্ছা থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকেও সেখানে দোষের কিছু নাই অপরাধের কিছু নাই মানে বেসিক্যালি তাহলে কি এই দেশে কারো কোনো বাকস্বাধীনতা নেই সরকার দুর্নীতি করবে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না রাইট কথা বললে তারে ফাঁসাই দিতে হবে মানে এটাই মনে হয় সরকারের চাওয়া আর কি মানে একেবারে ফ্রি পাস এখন আমি যেটা বলতেছি আপনার আল জাজিরার সাথে যারা লিঙ্ক করতে চান সেটা যে আমার দৃষ্টিতে ইটস পসিবল যে হ্যাঁ হইতে পারে যে এটার সাথে তারেক রহমানের লিঙ্ক ছিল বা বিএনপির লিঙ্ক ছিল বা বিএনপি এটাকে ফুয়েল করছে বা এটাকে সাপোর্ট দিছে পেছন থেকে সরকারের গোয়েন্দা সংস্থা এতদিন ধরে খোঁজখবর নিয়ে গত 7-8 দিন ধরে খোঁজখবর নিয়ে কোনো সাবস্টেন্স পাইছে কোনো ম্যাটেরিয়াল পাইছে খুঁজে যে ও আচ্ছা হ্যাঁ এটার পেছনে আসলে বিএনপির ইন্ধন ছিল পেয়ে এখন তারা বিএনপির উপর সুদ তোলার জন্যে আজকে 7-8 দিন পর যখন ওরা নিশ্চিত হলো গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী আমি জাস্ট থিওরি দিচ্ছি আপনারা যে থিওরি কনস্পিরেসি থিওরি দিচ্ছেন এই জন্য আমি আমার একটা থিওরি দিচ্ছি কারণ আল জাজিরা ওটা অলরেডি ব্যারিড হয়ে গেছে রাইট সো হ্যাঁ আমার এটা হইতে পারে যে এই 7-8 দিন পর সরকার তথ্য বের করতে পারছে আরও কিছু গোয়েন্দা তথ্য নিয়ে যে হ্যাঁ এটার পেছনে বিএনপির বা তারেক রহমানের বা হোয়াট এভার বিরোধী দলের বিএনপিপন্থীদের যোগসাজস ছিল যোগসাজস নেগেটিভ কনোটেশন মনে হয় বা এটার সাথে তাদের লিঙ্ক ছিল থাকতেই পারে এটা পারফেক্টলি ওকে কোনো সমস্যা তো নেই সেখানে থাকার তো হয়তোবা সেটার কারণে এখন ওরা সুদ তোলার জন্য যাচ্ছা এখন খাওয়াবে আর কি কেন না সরকার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে শুরু হয়ে যাবে খেলা হ্যাঁ নিপীড়ন শুরু হয়ে যাবে সো জায়গা আল জাজিরা এটা নিয়ে এখন কথা বলাই উচিত হয় না কিন্তু আপনারা পাবলিক সবাই দেখি আল জাজিরার কনস্পিরেসি থিওরি নিয়ে নেমে গেছে এই কারণে বলতে হলো সেটা হোক বা না হোক যেই ঘটনাটা সেটার সাবস্টেন্সে আসি সেটা হচ্ছে তাদের যুক্তি যে জিয়াউর রহমান হচ্ছে মুক্তিযুদ্ধ করে থাকুক মুক্তিযুদ্ধের পর ওনার ভূমিকা হইতেছে স্বাধীনতার চেতনার বিরুদ্ধে গেছে মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে এই কথা যদি বলেন এটা কি একটা র‍্যাবিট হোল না এই র‍্যাবিট হোলে যদি নামেন এটার কোনো শেষ আছে তারা আবার তখন আর্গিউ করবে না ক্ষমতা আসলে যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় সেই ভূমিকাই পালন করে থাকুক মুক্তিযুদ্ধের পর ওনার ভূমিকা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গেছে এখন শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু খেতাব কেড়ে নেওয়া হোক এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক খেতাব কেড়ে নেওয়া হোক এবং স্বাধীনতার ঘোষক যেটা আপনারা দিচ্ছেন সেটাকে যদি কারাগারে শুরু করেন আপনাদের পরনে কিছু থাকবে এবং ইত্রামি অলওয়েজ বিগেটস ইত্রামি ইত্রামি অলওয়েজ ব্রিংস ইত্রামি ইত্রামি কখনো ভালো কিছু বয়ে আনে না আপনারা আজকে ইত্রামি যদি ভালো কাজ করেন ভালো আচরণ দেখান পর সরকার ক্ষমতায় আসলে তাদের উপর একটা দায়িত্ব থাকবে ভালো কাজ করার ভালো আচরণ করার আপনারা যদি বছরের পর বছর ইত্রামি করতে থাকেন জোর করে ক্ষমতায় থাকেন চুরি করে ক্ষমতায় থাকেন নিপীড়ন চালাইতে থাকেন তো পর সরকার এসে কি এটি বেটার কিছু করবে পর সরকার এসে কি এগুলো সব কিছু বাদ দিয়ে হঠাৎ করে ভালো মানুষ হয়ে যাবে এখন আপনারা তো চিন্তা করে রাখছেন যে কোনো সরকারে আর আসতে পারবে না মানে আপনারা যেভাবে শুরু করছে আওয়ামী লীগ সরকার তাদের বোঝাই যাচ্ছে যে তারা ওই আর কনসিকোয়েন্সে চিন্তা করতেছে না তারা দে আর নট লুকিং অ্যাহেড যে সামনে কী হইতে যাচ্ছে তাদের ওইটা নিয়ে কোনো পরোয়া নাই এবং এটাই তো হচ্ছে আপনার এই টোটালিটেরিয়ানিজমের এই যে অপকারিতা অনেকে বলে না যে বিকল্প কোথায় এই যে দেখেন বিকল্প কোথায় যদি বিকল্প না থাকে ওই যে এই অ্যান্টি ট্রাস্ট ল যেটা আছে ওয়েস্টে বাংলাদেশও আছে বা জায়গা যে একটা অ্যান্টি ট্রাস্ট ল আছে যে কোনো কর্পোরেশন কোনো প্রতিষ্ঠান যদি এত বড় হইতে থাকে তার
অনেক বড় হয়ে যায়, যেমন অ্যামাজন অনেক বড় প্রতিষ্ঠান, সকল ধরনের ব্যবসা করা শুরু করতেছে বা তাদের নিজের এরিয়াতে ব্যবসা অনেক বড় হয়ে যায়, তখন এটাকে ব্রেক করা হয়, ব্রেকডাউন করা হয় প্রতিষ্ঠানকে। যে একটা কথা আছে, টু বিগ টু ফেল, অনেক বড় হয়ে গেলে তারপর এটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সো এই যে বেশি বেড়ে যাওয়া বলতে, এখানে আপনি যদি ডেমোক্রেসির সাথে মিলাতে যান, তথাকথিত ডেমোক্রেসি বেশি বেড়ে যদি যান আপনারা, এক টার্ম দুই টার্ম তিন টার্ম টার্মের পর টার্ম ক্ষমতায় থাকে, জোর করে থাকলে তখন এই যে এগুলো শুরু করে। এবং কদিন পর যেগুলো মানে লাশুদুল বেগমর থেকে, মানে আশ্চর্য, এটা কি আর বলার অপেক্ষা রাখে, মানে আবার দুই বছর পর কেউ একটা তুলে দিবে জিয়াউর রহমানের লাশ তোলা হোক কবর থেকে, তারপর প্রধানমন্ত্রীর কানে যাবে সেটা, প্রধানমন্ত্রী শুনে একটা মুচকি হাসি দিবেন, ও আচ্ছা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, এখন ওইটা করলে আরও প্রধানমন্ত্রীর আস্থা ভাজন হওয়া যাবে, আরও সুদৃষ্টি পাওয়া যাবে। আরে ভাই এগুলার এই যে কত, উনি জানেন না, উনি বোঝেন না, ওনাকে এগুলো নিয়ে তো আলাপ করতেছে অনেকদিন ধরে, এই দেশে উনি ছাড়া একটা কাছের পাতাও নড়ে না, সকল কিছু ওনার নির্দেশে অথবা ওনার মদতেই হয়। সো এই যে ঘটনাগুলো, এই যে ইত্রামিগুলা, এগুলা করে ভালো কিছু কি দেশের জন্য বয়ে আনতেছেন আপনারা? ভালো কিছু কি আসবে? মানে পৃথিবীতে কি কোনো সরকার, কোনো অ্যাডমিনিস্ট্রেশন আজীবন ক্ষমতায় ছিল? এমন একটা ইতিহাস আছে, এমন একটা রেকর্ড আছে পৃথিবীতে, কোনো পৃথিবীর কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো সভ্যতায় একটা সরকার আজীবন ক্ষমতায় ছিল, এরকম একটা দেখাইতে পারবেন? তাহলে আপনারা কেন এই আওয়ামী লীগ সরকার ভাবতেছে যে এটার কোনো শেষ নাই, এভাবেই চলতে থাকবে আজীবন? কী কারণ ওনারা ভাবতেছে এটা আমি জানি না। ওই আগেকার যুগে, রাজা বাদশাহদের যুগে, যখন 200-300 বছর 500 বছর শাসন করছে, তখন তার ডেমোক্রেসি ছিল না, তখন ছিল, তখন তো যুদ্ধ ছিল, যে একজন 300 বছর শাসন করতেছে, তারপর আরেকদল রাজা শূন্য সামন্ত নিয়ে এসে তারা খুন করে একদম পুরো বংশ নির্বংশ করে দিয়ে তারপর আবার নতুন এক এম্পায়ার সেখানে আবার 300 বছরের জন্য। এখন তো ওইগুলো নাই পৃথিবীতে, রাইট? সো একটা উদাহরণ দেখাতে পারবেন যেখানে আপনারা, যে আফ্রিকার কিছু দেশ আছে 30-40 বছর করে ক্ষমতায় ছিল, তারপরও কিন্তু পতন হয়েছে, তারপরও পতন হয়েছে, সেটাও কিন্তু 30-40 বছর আগের ঘটনা, 30-40 বছর আগে থেকে শুরু হয়ে রিসেন্টলি এসে পতন হয়েছে। 2021 সালে আপনারা বসে ভাবতেছেন যে আপনারা ক্ষমতায় থাকবেন আজীবন, তিনটা টার্ম পার করছেন মাত্র, 2-3 নম্বর টার্ম চলতেছে, তাতেই এমন একটা আচরণ শুরু করছে এই সরকার। জিয়াউর রহমানের যে ভূমিকা, উনি তো আসলে, জিয়াউর রহমান তো আসলে ইরেলেভেন্ট হয়ে গেছে সরকার ক্ষমতায় আসারে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, সেটা বিএনপি সরকার যখন ক্ষমতায় থাকে তখন শেখ মুজিবুর রহমানকে ইরেলেভেন্ট করে রাখা হয়, রাইট? নাম টাম কেউ শোনে না, জানে না। তো যেটা হয় যে যখন একটা সরকার ক্ষমতায় থাকে তখন তাদের নেতার নাম খালি মুখে মুখে জপ, তসবির ছড়ার মতো জপা হয়, আর আর যেমন জিয়াউর রহমান ওনার নাম কেউ জানতো না, বা বিএনপি থাকলে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের নাম অলমোস্ট কেউ শুনতে পায় না। তো এই সময়ে এই যে শুনতে পায় না আপনাদের, সেই শাসনামলে কিন্তু জিয়াউর রহমানের নাম কখনো আলোচনায় আসার কথা না, আপনারাই আলোচনা এনে দিলেন। এই যে প্রজন্ম, যে নতুন প্রজন্মটা, এরা জিয়াউর রহমান এখন জানবে, এখন সবাই লেখালেখি করবে, বলাবলি করবে জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পর। একটা কথা আছে যে ওয়ান মান্স টেরোরিস্ট ইজ অ্যানাদার ম্যান্স ফ্রিডম ফাইটার। সো আপনাদের দৃষ্টিতে যে টেরোরিস্ট জিয়াউর রহমান, উনি কিন্তু অনেকের দৃষ্টিতে ফ্রিডম ফাইটার। এবং আপনারা যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে ওনাকে লিঙ্ক করান, অন্যান্য ভাষাগুলো দেখবেন যে মদদে, জিয়াউর রহমানের মদদে, জিয়াউর রহমানের কী জানি বলে সেইখানে সমর্থন ছিল এই ভাষাগুলো। কারণ কী? কারণ হচ্ছে আসলে জিয়াউর রহমানের কোনো ভূমিকাই ছিল না সেই ঘটনায়, রাইট? তো এই আপনারা সমর্থনে, মদদে ভূমিকা ছিল বা ওনার কী জানি বলে ওনার নির্দেশনা তো বলার মতো ইয়ে নাই, ম্যাটেরিয়াল নাই, রাইট? কদিন পর অবশ্য বলা শুরু হয়ে যাবে, নির্দেশনা বলে যে এগুলো আর কি, ওনার জিয়াউর রহমানের জানতে বা জিয়াউর রহমান কেন বাধা দেয় না, এটা অপরাধ হয়েছে, এরকম ভাষা আর কি, জিয়াউর রহমানের বাধা দেওয়ার তো কথাও ছিল না, রাইট? তো এই ভাষায় এরকম লামসাম লতা পাতায় মিলে ওনাকে হচ্ছে এটার মধ্যে জড়াইতেছেন। তো এখন এগুলো নিয়ে ইতিহাস ঘাটাঘাটি করতে গেলে তরুণ প্রজন্ম জানবে না জিয়াউর রহমানের ভূমিকা, জানবে না যে উনি হইতেছে বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর তরফ থেকে, উই রিভোল্ট বলে ঘোষণা করছে, উনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা করছে, ঘোষণাপত্র পাঠ করছে, যেমনি বলেন আমার দৃষ্টিতে উনি স্বাধীনতার ঘোষণা করছে, কারণ হচ্ছে যদি দেশ স্বাধীন না হইতো তাহলে কিন্তু ওনাকে ফাঁসি দেওয়া হইতো ঘোষণাপত্র পাঠ করার অপরাধে, রাইট? সো আমার দৃষ্টিতে উনি রিস্ক নিয়েছে, উনি স্বাধীনতার ঘোষক। তো ওনার ইতিহাস, ওনার ভূমিকা মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পর ওনার ভূমিকা, যেটা বললাম আপনাদের দৃষ্টিতে উনি হইতেছে টেররিস্ট, অনেকের দৃষ্টিতে ফ্রিডম ফাইটার। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা ছিল দেশে, এগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা হয়। তো আপনাদের যুক্তিতে যদি মুক্তিযুদ্ধের পর যে ভূমিকা, সেটা এক একজন এক এক পার্টি এক একভাবে ইন্টারপ্রিট করে, আপনাদের ইন্টারপ্রিটেশনের সাথে না মিলে যদি মুক্তিযুদ্ধের ভূমিকাও বাতিল হয়ে যায়, তাহলে শেখ মুজিবুর রহমানের, আপনাদের যিনি নেতা, ওনার ভূমিকা বাতিল হয় না? আপনারা যে ওনার মুক্তিযুদ্ধের পর ওনার যে কর্মকাণ্ডর ইতিহাস, যে কারণে উনি শেষ পর্যন্ত নিহত হইলেন এবং বলা হয় সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তারা ওনাকে হয়েছে মারছে, তো যে উচ্ছৃঙ্খল, এই টার্মগুলো এত রিলেটিভ, অনেকের দৃষ্টিতে কিন্তু যে আপনার দৃষ্টিতে যারা উচ্ছৃঙ্খল টেররিস্ট, আর অনেকের দৃষ্টিতে কিন্তু এরা ফ্রিডম ফাইটার, অনেকের দৃষ্টিতে কিন্তু এরা হইতেছে দেশকে উদ্ধার করছে। তো এগুলো তো আসলে যেটা বললাম র্যাবিট হোল, এই র্যাবিট হোলে যদি নামেন এটার কোনো শেষ নাই, যাইতেই থাকবেন, যাইতেই থাকবেন, যাইতেই থাকবেন।
সো এটা খুবই নিচু স্তরের একটা কাজ হচ্ছে, শুধু জিয়াউর রহমান বলে না, যে কোনো একজন মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযুদ্ধের পর যাই করে থাকুক, মুক্তিযুদ্ধ ওনার ভূমিকাটা তো অসত্য হয়ে যাচ্ছে না, ওনার পরের ভূমিকার কার্যকলাপের কারণে যে মুক্তিযুদ্ধ উনি জীবন বাজি রাখছেন এটা তো অসত্য হয়ে যাচ্ছে না, রাইট? এটা তো অস্তিত্বহীন হয়ে যাচ্ছে না, সেই ঘটনাটা তো ঘটছে, উনি তো জীবনটা বাজি রাখছিলেন যে কারণে উপাধিটা পাইছিলেন। সো পরবর্তী কর্মকাণ্ডের কারণে সেটা যদি আপনি দ্বিমত হন, সেটার জন্য ঘৃণা করেন, সেটা নিয়ে কথা বলেন, সেটার কারণে আপনি তার পূর্ববর্তী বীরত্বটাকেও আপনি খারিজ করে দেবেন এখন। সো ঠিক আছে, করতে থাকেন, এই র্যাবিট হলে নামলে ওই যেটা বললাম, আপনাদের নিজেদের পরনেও লুঙ্গি থাকবে না, এবং এটা জাস্টিফাইডই না, এটা জাস্টিফাইডই না। একটা মানুষ একটা ভালো কাজ করছে, একটা খারাপ কাজ করছে, আপনি খারাপ কাজটাকে খারাপ কাজের জায়গায় সমালোচনা করবেন, খারাপ কাজটা ভালো কাজটাকে নেগেট করে না, ভালো কাজটা খারাপ কাজটাকে নেগেট করে না, ভালো কাজ খারাপ কাজ সব কিছু তার তার জায়গায়। তো না, এখন আপনারা হচ্ছে আপনাদের দৃষ্টিতে খারাপ কাজ বলে আপনারা ভালো কাজটাকে নেগেট করবেন, মুক্তিযুদ্ধ ওনার ভূমিকা একজন বীর উত্তম, সহজ কথা তো না, খামখেয়ালি কথা তো না। এবং বঙ্গবন্ধুর যারা খুনি তাদের মধ্যে সেনাবাহিনী খুনি, ওকে খুনি, বঙ্গবন্ধুর অ্যাসাসিনেশনের যারা জড়িত ছিল তাদের সকলেই কিন্তু অলমোস্ট বীর উত্তম, বীর বিক্রম খেতাব প্রাপ্ত, এরা সকলেই মুক্তিযুদ্ধে খুব ইয়ে ভূমিকা পালন করছে। তো এখনকার প্রজন্ম কি তালিগুলো চিন্তা করবে না যে কী ব্যাপার, মুক্তিযুদ্ধে যারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করলো, এই দেশকে স্বাধীন করে নিয়ে আসলো, বীর উত্তম, বীর বিক্রম, বীর বিক্রম খেতাব পাইলো, এরা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারলো, তাহলে এখানে দেশপ্রেমিকটা কারা? এরা তো প্রমাণিত দেশপ্রেমিক, এরা দেশের জন্য জীবন দিয়ে আসছে, তাহলে এখানে হোয়াটস গোয়িং অন হিয়ার? আমরা একটা ন্যারেটিভ শুনতেছি আওয়ামী লীগের মুখে, বিএনপির মুখে আরেকটা ন্যারেটিভ শুনতেছি, অবজেক্টিভলি আসলে হোয়াটস গোয়িং অন হিয়ার, হোয়াট হ্যাপেন্ড, কেন এই ঘটনা ঘটলো, কারা এই বীর উত্তম বীর বিক্রমরা, কেন এই ঘটনা ঘটাইলো? সো এই আপনারা যেটা করতেছেন, এই কাজটা করে এই আলাপগুলো সামনে নিয়ে আসতেছেন, এই প্রশ্নগুলো ন্যূনতম বিবেক বা ন্যূনতম অবজেক্টিভ কোনো ছেলে পেলে যদি থাকে প্রজন্মে, তারা কিন্তু এগুলো ভাবতে শুরু করবে, প্রশ্ন করতে শুরু করবে, যে প্রশ্নগুলো এখন না, আজকে থেকে 5-10 বছর পর বিএনপি ক্ষমতায় আসলে তখন তারা বলতো, শুনতো, ভাবতো, নতুন থট আসতো বিএনপি ক্ষমতা আসলে, কারণ তারা তো আবার ইতিহাস চেঞ্জ করা শুরু করতো। তা আপনারা যেটা করলেন, আপনারা এই কাজটা করে আপনারা ক্ষমতায় থাকা অবস্থাতেই জিয়াউর রহমানকে আরেকবার রেলেভেন্ট করে দিলেন, তো ক্ষমতায় তো আজীবন থাকবেন না। ভালো কাজটা যদি রেখে যান, মানুষ ভালো কথা বলবে, আর ইত্রামিগুলো করে ইত্রামিটা যদি রেখে যান, পরের সরকার এসে আপনাদের সাথে ইত্রামি করবে, এরকম স্ট্রেচ করে করে, তখন ইন্টারপ্রিট করে করে আপনাদের সাথেও একই কাজ করবে, এবং ইতিহাসও আপনাদেরকে একইভাবেই মনে রাখবে। ভালোভাবে কি মনে রাখতেছে আওয়ামী লীগের ইতিহাস? কি ভালোভাবে মনে অলরেডি মানুষ মনে রাখবে? আপনারা ক্ষমতায় আছেন, জোর করে দেখে অনেক ক্ষমতা থেকে সরে গেলে আপনারা যা করতেছেন, মানুষ কি আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোভাবে মনে রাখবে? আপনারা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন আপনারা আজীবন ক্ষমতায় থাকবেন? আপনারা কি বিশ্বাস করেন আপনারা মানুষের মনে স্থান নিয়ে রাখছেন? ফানি।